নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন ইভিএম নিউজ। আজকের ওয়েদার আপডেট সম্পর্কে জেনে নেওয়া যাক। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আগামীকালের ভয়াবহ প্রাকৃতিক খামখেয়ালিপনার শিকার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি। কেউ বাড়িতে বসে উপভোগ করলেন বৃষ্টিকে, আবার কাউকে পড়তে হলো চরম ভোগান্তিতে। কালবৈশাখী দাপিয়ে বেড়ালো গোটা রাজ্যে, যার ফলে ভেঙেছে প্রচুর গাছ, বাতিস্তম্ভ। আর সবথেকে বেশি ভোগান্তির শিকার হয়েছেন দৈনন্দিন অফিস যাত্রীরা। কলকাতা শহরের ঝড়ের গতিবেগ ছিল 84 কিমি। পাশাপাশি 3 মিনিটের কিন্তু আবহাওয়ার ঝোড়ো ব্যাটিংয়ে প্রাণ কেড়েছে 9-9টি প্রাণ। বাদ যায়নি হাওড়া, হুগলি, 2 দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার উড়িষ্যা পর্যন্ত শক্তিশালী অক্ষরেখা তৈরি হওয়ার ফলেই বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়, যার জেরেই কিন্তু মোকাপ পশ্চিমবঙ্গে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। গতকালের মতোই দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চলবে ঝোড়ো হাওয়া, আর যার জেরেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস।